2006 জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টিতে যাত্রা শুরু করে বাংলাদেশ। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে হওয়া প্রথম টি টোয়েন্টিটি 43 রানে জিতে নেয় টাইগাররা। সদ্যই ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফর্ম্যাট থেকে সাকিব আল হাসান অবসর নেয় বাংলাদেশকে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রতিনিধিত্ব করা প্রথম 11 জনের সবারই টি টোয়েন্টি অধ্যায়ের সমাপ্তি হল। চলুন জেনে আসি বর্তমানে তারা কে কী করছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওপেন করা নাজমুস সাদাত দুর্ভাগ্যজনকভাবে খেলেছেন ওই একটি আন্তর্জাতিক ম্যাচে, তবে 2018 পর্যন্ত ঘরোয়া লিগ খেলে গেছেন সাদাত। দেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ক্যাপ্টেন ছিলেন শারিয়ান নাফিস এবং সেটি ছিল তার খেলা একমাত্র টি টোয়েন্টি। মাঠের ক্রিকেট থেকে অবসরের পর বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত আছেন নাফিস। বাংলাদেশের হার্ড হিটার ব্যাটার আফতাব আহমেদ সবশেষ দেশের হয়ে খেলেছেন 2010। বর্তমানে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে সেখানে করাচ্ছেন ক্রিকেট কোচিং। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে 2551 রান ও 149 উইকেট নেন সাকিব আল হাসান। সদ্যই তিনি প্রথম টি টোয়েন্টি দলের সবশেষ ক্রিকেটার হিসেবে বিদায় জানান আন্তর্জাতিক টি টোয়েন্টিকে। বাংলাদেশ দলের হয়ে মাত্র 3টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন নাদিফ চৌধুরী, সেই 3টি টি টোয়েন্টি। তবে 2023 পর্যন্ত প্রথম শ্রেণী ক্রিকেট খেললেও বর্তমানে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে বিসিবিতে কাজ করছেন নাদিফ। 2014 সালে সবশেষ দেশের হয়ে টি টোয়েন্টি খেলেন ফরাদ রেজা, তবে এখনও ঘরোয়া লিগ খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার। 2022 এশিয়া কাপের পরে আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানান মুশফিকুর রহিম। বর্তমানে টেস্ট ও ওয়ানডে খেলা মুশফিক বাংলাদেশের হয়ে 100 বা এর বেশি টি টোয়েন্টি খেলা তিনজনের একজন। তর্ক সাপেক্ষে বাংলাদেশের সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা প্রথম টি টোয়েন্টিতেই ম্যাচ সেরা হয়েছিলেন। 2017 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টস করতে এসে নিজের অবসরের ঘোষণা দেন মাশরাফি। মোহাম্মদ রফিকের প্রথম ও শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ছিল বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি। বর্তমানে ঘরোয়া লিগ ও বিপিএল এর কোচিংয়ে যুক্ত আছেন সাবেক এই বাহাতি অর্থোডক্স স্পিনার। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 44 উইকেট নেয় আব্দুর রাজ্জাক সেই ম্যাচে নিয়েছিলেন 3টি উইকেট। বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন সাবেক বাহাতি এই স্পিনার। দেশের হয়ে সবশেষ 2013 সালে টি টোয়েন্টি ম্যাচ খেলেন ফাস্ট বোলার শাহাদাত হোসেন। সেই ম্যাচে 4 ওভারে 54 রান দেওয়ার পর আর টি টোয়েন্টি দলে ফিরতে পারেননি তিনি।